স্কুল তো ডেফিনেটলি খুব মানে ব্যাকআপ দেয়, ডেফিনেটলি, কিন্তু ওটা তো ছোট্ট একটা পুকুরের মতো। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের পর ওটা সমুদ্রের মতো। পাথফাইন্ডারে আসার পেছনের কারণ হচ্ছে প্রফেশনালি সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। মানে আমি যে খুব ইচ্ছে করে ওকে দিয়েছি সেরকমটা নয়, কিন্তু ওর ইচ্ছেতে আসা এবং এখানকার ফ্যাকাল্টিদের কাছে পড়ে ওর সেই ইচ্ছেটা আরো বেশি, মানে ওর ইচ্ছের জন্যই কিন্তু আমার এখানে মেইনলি আসা। তো WB বোর্ডে এখন যেই ধরনের পড়াশোনা হচ্ছে তাতে আমার মনে হচ্ছে একটা ব্যাকআপ কিছু দরকার। পাথফাইন্ডার আমার বেস্ট লেগেছে, তার জন্য এখানে আমি ফাউন্ডেশন কোর্সে ওকে দিয়েছিলাম ক্লাস 7 থেকে। ওর কোনো টিউটর লাগতো না। ক্লাস 9 থেকে আমি এখন দিচ্ছি পাথফাইন্ডারের বোর্ডে, কিন্তু এতদিন অবধি শুধুমাত্র ফাউন্ডেশনের ফ্যাকাল্টিদের পড়াশোনার উপরে বেস করে ও পড়াশোনা করেছে। ওর ফার্দার কোনো ব্যাকআপ লাগেনি। ও হাইলি ইমপ্রেসড, এখানকার ফ্যাকাল্টিদের মানে পড়ানোর টেকনিকটাও খুব ভালো হয়েছে। তো বিভিন্ন লোক স্কুলের সাথে ইন্টারাক্ট করতে সেটা বোধহয় ফেস করতে সুবিধা হবে ইন ফিউচার। এতটা ইন্টারেস্ট সবকিছুর সাথে কম্প্রোমাইজ করে এই ক্লাসটা, সবকিছুর সাথে। ইভেন ও একটা সময় চেস খেলতো, খুব মন্দ খেলতো না, চেসটাকে কম্প্রোমাইজ করেছে শুধুমাত্র এই ক্লাসটা দিয়ে। অ্যাকচুয়ালি ও KVP ভাইটা দিয়ে ঠিক করেছে, পাথফাইন্ডার থেকেও হেল্প পাবে, ওর যেটা জানার একটু জানার সেটা এখান থেকে পাবে।